টি-20 বিশ্বকাপের ইতিহাসে হয়েছে মোট 9টি শতরান 2007 থেকে 2022 টি-20 বিশ্বকাপের ইতিহাসে মোট 8জন ক্রিকেটার শতরান করেছেন যার মধ্যে একমাত্র ক্রিস গেইল 2টি শতরান করেছেন এই তালিকায় আছেন এক বাংলাদেশীয় দেখে নেওয়া যাক কোন 8 ব্যাটসম্যানের টি-20 বিশ্বকাপে রয়েছে সেঞ্চুরি নাম্বার 8 সুরেশ রায়না টি-20 বিশ্বকাপে একমাত্র ভারতীয় হিসেবে সেঞ্চুরি করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না 2010 সালের আইসিসি টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি হাকেন 60 বলে 101 রানের এক দুর্দান্ত ইনিংস নাম্বার 7 শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে 64 বলে 100 রানের একটি ইনিংস খেলেন নাম্বার 6 ইংল্যান্ডের জস বাটলার গত টি-20 বিশ্বকাপে 66 বলে 101 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন জস বাটলার নাম্বার 5 তামিম ইকবাল বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান যার টি-20 বিশ্বকাপে রয়েছে সেঞ্চুরি ওমানের বিরুদ্ধে 63 বলে 103 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের উপহার দেয় এবং টি-20 বিশ্বকাপের সেঞ্চুরির তালিকায় নিজের নাম লিখান নাম্বার 3 পাকিস্তানের আহমেদ শেজাদ 2014 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে 62 বলে 111 রানের একটি ইনিংস খেলেন এই পাকিস্তানের ব্যাটসম্যান নাম্বার 3 অ্যালেক্স হেলস ইংল্যান্ডের এই ব্যাটসম্যান শ্রীলঙ্কার বিপক্ষে 62 বলে করেন 117 রানের একটি মহামূল্যবান ইনিংস নাম্বার 2 নাম্বার 2 এ অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজের ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল ক্রিস গেইল একমাত্র ব্যাটসম্যান যার টি-20 ওয়ার্ল্ড কাপে রয়েছে 2টি সেঞ্চুরি প্রথম সেঞ্চুরি হাকেন 2007 বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র 57 বলে 117 রানের একটি ইনিংস খেলেন দ্বিতীয় সেঞ্চুরিটি হাকেন 48 বলে 100 রানের একটি ইনিংস দ্বিতীয় সেঞ্চুরি করেন ইংল্যান্ডের বিপক্ষে 48 বলে 100 রান নাম্বার 1 নাম্বার 1 এ অবস্থান করতেছে নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্র্যান্ডন ম্যাককলাম বাংলাদেশের বিপক্ষে মাত্র 57 বলে 123 রানের একটি জড়ো ইনিংস খেলেন এই নিউজিল্যান্ড ব্যাটসম্যান